নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের সন্তুমল্লি বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আর স্বাগত জানায় বন্ধুরা লক্ষ্মী ভান্ডার নিয়ে একটি নতুন আপডেট আমরা পেয়েছি সেই কারণে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আমরা চলে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সব থেকে বেস্ট কারণ আমরা প্রত্যেকটাতে নতুন নতুন আপডেট আমরা দিয়ে থাকি ভান্ডারে এপ্রিল মাসের টাকা দিতে এত দেরি কেন হচ্ছে কবে পাবেন আপনারা টাকা এবার বেশি টাকা কারা পাবে এই সমস্ত প্রশ্নে আমাদের কাছে বারবার উঠে আসছে আমাদের কমেন্ট সেকশানে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এর বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার আর তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের এস সি মহিলারা পেয়ে যান প্রতি মাসে এক হাজার টাকা এবং বাকিরা পান পাঁচশো টাকা করে অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ এই সাত মাসের টাকা পেয়েছেন এরপর আবার এপ্রিল মাসের অর্থাৎ অষ্টম কিস্তির টাকা দেওয়ার পালা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসের শুরুতেই প্রতি মাসের টাকা পেয়ে যান কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে এখন অবধি অনেক মহিলা এই মাসের টাকা পাননি তাই স্বাভাবিকভাবে তারা খুব চিন্তায় আছেন মনে প্রশ্ন লাগছে যে তাহলে কি এপ্রিল মাসের টাকা তারা পাবেন না কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে পুরাতন আবেদনকারী ও নতুন আবেদনকারীদের একসঙ্গে এই মাসের টাকা দেওয়া হবে তাই দেরি হলে প্রতি মাসে যেমন টাকা দেওয়া হয় এই মাসেও দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই আপাততভাবে যে আপডেট উঠে আসছে দশ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি পাঠিয়ে দেবে সরকার তো কোন মহিলারা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেশি পাবেন যে সমস্ত মহিলারা আগেরবার দু হাজার একুশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অর্থাৎ আগেই পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছিল তবু আবেদনপত্রে ভুল থাকার জন্য বা অন্য কোনো কারণে একটি টাকাও তারা পাননি এবং এবার দু সালে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র সংশোধন করিয়েছেন তারা বেশি টাকা পাবেন অর্থাৎ দু হাজার একুশের সেপ্টেম্বর থেকে দু হাজার বাইশের এপ্রিল একসঙ্গে টাকা পাবেন এস সি পাবেন আট হাজার টাকা এবং বাকি মহিলারা পাবেন চার হাজার টাকা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যেহেতু সমস্ত মহিলাদের নতুন পুরাতন প্রত্যেককে কিন্তু একসাথে টাকা দেবে বলেই কিন্তু একটু দেরি হচ্ছে প্রত্যেকে কিন্তু টাকা পাবেন এই মাসের দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা একুশ সাল আবেদন করেছিলেন পঁচিশ বছর বয়স হয়ে গেছিলো কিন্তু কোনোরকমভাবে আপনাদের ফর্ম বাতিল হয়েছিল বা সংশোধন করতে বাকি ছিল আপনারা দু সালে ফর্ম সংশোধন করেছেন এস সি পাবেন আট হাজার টাকা এপ্রিল মাসে এবং যারা জেনারেল রয়েছেন বা যারা ও বিসি রয়েছেন তারা কিন্তু পাবেন চার হাজার টাকা করে এই মাসে অর্থাৎ কিন্তু এটি কিন্তু বড় সুখবর রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আপনাদের মনে যদি আরও কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা সঠিকভাবে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানায় গুড বাই